এখন থেকে ফেসবুকে আপনি কাকে ফলো করতেছেন অন্য কেউ কি করতে পারবে না, দেখতে পারবে না। সো আপনি যাকেই ফলো করেন না কেন ফেসবুকে, কি এটা অন্য কেউ আর এখন থেকে দেখতে পারবে না। সো আমরা আগে কি করতাম, ফলো করলে অন্য কেউ রে কি করে অন্য কেউ এসে আমার প্রোফাইলে দেখে ফেলে যে আমি কাকে ফলো করতেছি। সো এখন থেকে কি এটা আর করতে পারবে না। একটা সেটিংস আছে, এটা আপনারা কি করবেন অন করে রাখবেন। তাহলে চলেন গিয়ে দেখি আমরা কোন সেটিংটা কি অন করে রাখবো। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমার পেজটাকে ফলো করে রাখেন। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হ্যালো গাইস, মোস্কিনে চলে আসলাম। মোস্কিনে আসার পর আমরা যদি গিয়ে দেখি কোনো একটা প্রোফাইলকে করলাম, সো চয়েস করার পর দেখেন উনি ফ্রেন্ড কতজন, 6000 ফ্রেন্ড, এবং কি ফলো করতেছে উনি কয়জনকে, 6টা ফ্রেন্ডকে ফলো করতেছে। সো এখানে যদি যাই তারপর কি আমি দেখতে পারবো যে উনি কি 6জনকে কি করতেছে, ফলো করতেছে। সো এগুলাকে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো আমরা কি আর একটা প্রোফাইলে যদি যাই, যেমন দেখেন আমার প্রোফাইলে কি এম জে শাহিদ মিয়া এখানে কি চলে আসছে, এখানে আমার ফলোয়ার হচ্ছে গিয়ে এগুলো, এবং কি আমি ফলোয়িং করতেছি কয়জন কি জিরো, বাট এখানে কি জিরো ফলোয়ার না, আমার কি অনেক ফলো, আমি অনেকজনকে কি করতেছি ফলো করতেছি, বাট যেটা কি আপনারা এখান থেকে দেখতেছেন না। সো এগুলো কি আপনারাও কি করতে পারবেন, করে রাখতে পারবেন। সো দেখতেছি 1200 জনকে, বাট সেখানে কি দেখাই সেনা। সো এগুলা কি আপনারাও করতে পারবেন। আপনারা যখন কি অন্য কাউকে ফলো করতেছেন, এগুলো কি অন্য কেউ এসে আপনার প্রোফাইলে কি করতে পারবে না, দেখতে পারবে না। সো এগুলো কি আপনারাও বন্ধ করে রাখতে পারবেন। সো এটার জন্য আপনাদের কি করতে হবে, ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে। সো অফিসিয়াল ফেসবুক পেজে প্রোফাইলে চলে যাবেন, অফিসিয়াল অ্যাপসে আসার পর উপরে দেখবেন 3 লাইন আছে, এখানে প্রোফাইল, এখানে কি করবেন ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে তো নিচে আসবেন, নিচে এসে এখানে কি দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে। সো এখানে চলে যাবেন। সো এখানে আসার পর আবার এখানে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর কি করবেন নিচে চলে আসবেন। সো নিচে একটু নিচে চলে আসবেন, এখানেও নিচে চলে আসার পর এখানে কি দেখবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। সো আমরা কি করবো এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টও চলে আসবো। সো এইখানেও আসার পর আপনারা কী করবেন, এটাকে খুঁজে বের করবেন, হু ক্যান সি ফলোয়ার অন ইউর টাইম লাইন। সো নট দিস ওয়ান, হু ক্যান সি দ্য পিপল ফেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। সো এইটা, হ্যাঁ আমি যাদেরকে ফলো করি এটা কে কে দেখতে পারবে। এখানে কী দেওয়া পাবলিক, দেওয়া পাবলিক মানে কি ফেসবুকে, ফেসবুকের মাঝে যা মিলিয়ন্স মিলিয়ন্স মানুষ আসে সবাই কি করতে হবে আমার এটা দেখতে পারবে, কারণ পাবলিক দেওয়া, পাবলিক মানে সব ফেসবুকে সবাই দেখতে পারবে। সো এটার জন্য আপনাদের এখানে এরর মাঝে ক্লিক করবেন, এরোতে এখানে ক্লিক করার পরে কি আছে এখানে দেখবেন অনলি মি দেওয়া আছে। সো আমরা কী করবো এটাকে অনলি মি রেখে দিব। দ্যাট মিন্স কি এখন আমার এই ফেসবুকের কি ফলোয়ার কি আমি ছাড়া অন্য কেউ কি দেখতে পারবে না, বিকজ আমি এখানে কি অনলি মি করে ফেলছি। জাস্ট আপনারা এখন আমি দেখাই দিয়েছি, এটা কি করতে পারবে না, অন্য কেউ বলেও দেখতে পারবে না। সো দেখেন এই যে এখানে 6জন ফলোয়ার আসতো না, দেখেন এখানে কোনো কি জিরো ফলোয়ার দেখাইতেছে, ফলোয়িং জিরো ফলোয়িং দেখাইতেছে, এখানে কি এখন আর অন্য কেউ দেখতে পারবে না। সো এই সেটিংসটা কি আপনারাও করে রাখতে পারবেন। আপনাদের কি ফ্রেন্ড ফলোয়ার কি এগুলা অন্য কেউ মানে ফলোয়ার্স দেখতে পারবে, বাট আপনি কাকে ফলো করতেছেন, হ্যাঁ আপনি কোন টপিকের প্রতি ইন্টারেস্টেড এগুলাকে মানুষে দেখতে পারবে না।